এনআরসি ও সিএএ নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সহ একাধিক সংগঠনের লাগাতার বিরোধিতায় রীতিমতো এ রাজ্যে ব্যাক ফুটে বিজেপি শুধু এরাজ্যেই নয় গোটা দেশে ক্রমশই রাজনৈতিক চাপে ভারতীয় জনতা পার্টি সেই কারণে পুনরায় জনসমর্থন ফিরে পেতে এবার পথে নেমেছে বিজেপির নেতা নেত্রীরা মণ্ডল থেকে কেন্দ্র সমস্ত স্তরের নেতৃত্বরা জনসংযোগ বাড়াতে ও এনআরসি ও সিএএ নিয়ে মানুষের মধ্যে ভুল ধারণা ভাঙতে জনসম্মুখে গিয়ে তা বোঝাবার কর্মসূচি গ্রহণ করেছেন শুক্রবার এমনই কর্মসূচি গ্রহণ করেছে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় বৃষ্টিকে উপেক্ষা করে পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে এমন জনসংযোগ কর্মসূচি গ্রহণ করেছেন তিনি এদিন জলপাইগুড়ি শহরে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সহ একাধিক ওয়ার্ডে কর্মীদের নিয়ে জনসংযোগ কর্মসূচি গ্রহণ করেন তিনি তিনি জানান রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল এনআরসি নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে সেই কারণে প্রকৃত তথ্য দিতে তাদের এই জনসংযোগ কর্মসূচি নাগরিকত্ব সংশোধনী আইন যে শরণার্থীদের নাগরিকত্ব পারমানেন্ট সিটিজেনশিপ দেওয়ার যে আইন সেই আইনটা সম্বন্ধে আমরা জানাতে মানুষকে জানা মানুষের দ্বারে দ্বারে আমরা যাচ্ছি মানে দোকানে দোকানে রাস্তায় রাস্তায় আমরা গ্রামে গঞ্জে সব জায়গায় যাচ্ছি এবং একটা সাথে পুস্তিকাও নিয়ে যাচ্ছি প্রকৃত তথ্যটা তুলে ধরার জন্য যে নাগরিকত্ব সংশোধনী আইনটা কি এবং তার মধ্যে কি অ্যাকচুয়ালি বলা আছে এবং এটা যে নাগরিকত্ব কেড়ে নেওয়ার নাগরিকত্ব দেওয়ার আইন সেটা কিন্তু আমরা এর মাধ্যমে বোঝাচ্ছি মানুষকে কারণ হচ্ছে নতুন একটা আইন অনেকের ডাউট আছে যারা এসছেন তারা ভাবছেন যে এর সম্বন্ধে এর মধ্যে অন্য কিছু ডাউট থাকতে পারে অন্য কিছু আছে কি না তাদেরকে কেড়ে নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো বন্দোবস্ত হচ্ছে কি না ইত্যাদি ইত্যাদি এবং এটাকে ভুলভাবে ইন্টারপ্রিট করে এটাকে মানুষ মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব দ্বন্দ্ব ঢুকিয়ে দেওয়া হচ্ছে মানুষরা ভুল বুঝছেন মাঝে মাঝে ভুল বোঝানোর চেষ্টার জন্য তারা তারা নিজেরাই ধন্দে পড়ে যাচ্ছে যে সত্যি আসলে কি এবং সেটা যাতে না হয় তাদের কাছে যাতে পরিষ্কারভাবে এটা বুঝে বুঝতে পারেন তারা তাদের জন্যই কিন্তু এই এরা আমাদের যারা বিরোধী টিএমসি সিপিএম ইত্যাদি ইত্যাদি আজকে যারা একদিন নাগরিকত্ব দেওয়ার কথা বলেছিল তারা আজকে বিরোধিতা করছে আজকে জওহরলাল নেহরু নিজে বলেছেন এদের নাগরিকত্ব দেওয়া উচিত আজকে মহাত্মা গান্ধীজি বলেছেন এরকম বড় বড় মানুষ সবাই বলেছেন আজকে তারা এমনকি কংগ্রেস পার্টির নেতা তারাও বলেছেন একদিনকালে আর এখন তারা তার বিরোধিতা করছেন সিপিএমের নেতা তিনিও প্রকাশ করার একদিন বলেছিলেন যে এদের হিন্দুদের শরণার্থী হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া উচিত কিন্তু এখন তারা বলছেন যে এটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট এক যেটা হিন্দুদেরকে নাগরিকত্ব দেওয়ার যে একটা আইন একটা করা হলো সেটার বিরোধিতা করছেন দেখুন এদের ডাবল ফেস তারা এক কখন কী বলছেন তারা নিজেরাই জানেন না এক সময় একে সমর্থন করছেন একসময় একে বিরোধিতা করছেন